ব্যাক মাই চ্যানেল মাম ব্লগস। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, কি জানো? আমাদের ঘরেতে একটা ছাগল নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছি ছাগলটা, এখানে বেঁধে রেখেছি। ও খাচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না। এখানে নিয়ে ডেকে দিয়েছিলাম, তো এখানে কোনো কিছু খায়নি, তার জন্য এখানে আনলাম। এখানে এনে ওকে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে ছাগল, আমার অনেক ভালো লাগে, তার জন্য ওকে নিয়ে আসলাম। কিন্তু এখানে চিনতে পারলাম, নতুন নতুন, তো তার জন্য ও চিনছে না, আমাদের সাথে মিশছেও না। কেন নতুন, কয়েকদিন থাকার পর তারপর ওঠা চিনতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের ছাগলটা, নতুন ছাগলটা দেখে খেলাম। আর আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তো সাথে থেকো, দেখাচ্ছি। ভিডিও একটা বানাই খাওয়া দাওয়া হলো। আর ফ্রেন্ডস দেখো, আমাদের গাছের কলা, আমাদের ক্ষেতের মিষ্টি লাউ, আর ক্ষেতের আলু তোমাদের সাথে শেয়ার করলাম। মকই আছে সাথে, মকই জানি না তোমরা কি বলো, আমাদের গ্রামের ভাষায়, আমাদের এদিকে ভাষায় মকই বলে, তার জন্য জানি না কি ওর নামটা কি। যাই হোক, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখে বলবে কিন্তু কেমন লেগেছে। আমার ছেলেকে নিয়ে অঙ্গনাদি স্কুলে গেলাম, পড়াশোনা হলো, খাওয়া দাওয়া হলো। আর ফ্রেন্ডস দেখো, আমাদের গাছের কলা, আমাদের ক্ষেতের মিষ্টি লাউ, আর ক্ষেতের আলু ভালো লাগছে না, তোমাদের সাথে শেয়ার করলাম। মকই আছে সাথে, মকই জানি না তোমাদের তোমরা কি বলো, আমাদের গ্রামের ভাষায়, আমাদের এদিকে ভাষায় আনলাম, তো মকই বলে, তার জন্য জানি না কি ওর নামটা কি। তো তোমাদের যাই হোক, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলে তো দেখে বলবে কিন্তু কেমন লেগেছে, ভালো হয়েছে কিনা তা বলে দিও ফ্রেন্ডস। তো আমার ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। টাটা টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।